পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক তমলুকের 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মন্দির। পয়লা জানুয়ারি বছরের শুরুতেই মন্দিরে পুজো দেওয়ার ছিল লম্বা লাইন। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে। বছরের শুরুতে সব কিছু শুরু হয়, সেই কারণে অনেকে ব্যবসার খাতাও পুজো করতে আসেন এই দিন। এদিন মন্দিরে আসা ভক্তদের প্রত্যেকের মুখে মাস্ক পরে তবেই মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়, এই পয়লা জানুয়ারির ভিড়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মন্দির চত্বরে ছিল সিভিক ভলেন্টিয়ার। আমরা এখানে প্রতি বছরই আসি, এই নিয়ে 3 বছর আসছি আমার বান্ধবীরা। আমরা প্রতি বছরই আসি, এই প্রথম বছরের প্রথম দিনটাও কিন্তু আমরা এখানেই আসি। হ্যাঁ, ঠাকুরের দর্শন করে তারপর আমাদের বছর শুরু হয়। তো ভালো লাগে এখানে খুব আসতে। বলছি 2020-2021 করোনা পরিস্থিতি খুব খারাপ কেটেছে, 2022-এ এসে মায়ের কাছে কি প্রার্থনা করবে? মায়ের কাছে প্রার্থনা করবো যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আরও এই করোনা হোক, এই ওমিক্রন বলুন, এগুলো যেন চলে যায়, এটাই আমরা চাইবো আর কি। বলছি এই করোনা পরিস্থিতি তৃতীয় ঢেউ আসতে চলেছে, সেখানে এর কারণে দক্ষিণেশ্বর তারপরে বিভিন্ন মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে, তমলুকের বর্গভীমা মন্দির খোলা রয়েছে, সেখানে কোভিড পরিস্থিতি কতটা মানা হচ্ছে বলে মনে হচ্ছে? মানা হচ্ছে, সবাইকে তো বলা হয়েছে যে মাস্ক পরুন, স্যানিটাইজার নিন, একটু দূরত্ব মেনটেন করুন। এবার সবাই তো সবটা শোনে না, কিন্তু কেউ কেউ যদি মানে তাহলে বাদবাকি জন্য মানবে, তাকে দেখে মানবে। এবারে আমরা যদি বলি না ও মাস্ক পরছে না তাহলে আমিও মাস্ক পরবো না, তাহলে তো ব্যাপারটা হয় না। না, সবাইকে কিছু না কিছু কাউকে মানতে হবে, তাদেরকে দেখে বাদবাকিরা দেখবে, শিখবে। সবাইকে বলবো যে মন্দিরে ঠিক আছে আসুন, পুজো দিন, কিন্তু দূরত্ব একটু মেনটেন করুন, মাস্কটা পরুন অন্তত, মাস্ক পরে অন্তত পুজো দিন, কারণ অনেক লোক আসছে, কে কোথা থেকে আসছে জানা যাচ্ছে না। তো এটাই বলবো যে সবাই মাস্ক পরুন, একটু দূরত্ব মেনটেন করুন। বলছি আপনার নাম? আমার নাম অভ্যদীপ্ত সিনহা। বলছি ইংরেজি নতুন বছরে তমলুকের বর্গভীমা মন্দিরে আসা, মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে একটাই প্রার্থনা, আমরা যারা দেশে অতিমারির মধ্যে দিয়ে যে সময় যাচ্ছে, আমাদের খুব খারাপ সময় সব, সেইটাই মায়ের কাছে প্রার্থনা, যেন আমরা এই বছর নতুন বছরে খুব ভালো থাকি, সুস্থ থাকি। আমরা যারা সাধারণ মানুষ একটু নিজেদের মধ্যে সচেতনতা রক্ষা করতে, মাস্ক, স্যানিটাইজার, দূরত্ব বৃদ্ধি, যেভাবে করোনা দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেইটার দিকে আমাদেরকে একটু বিশেষ করে নজর দিতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ গত বছরে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি, খুব কাছের মানুষকে আমরা হারিয়েছি, যেন এই বছরে সেটা না আর তার পুনরাবৃত্তি না হয়, এই প্রার্থনাই করে গেছি। আর নিজেদের কর্মকাণ্ডের জন্য মায়ের কাছে যাতে এই বছরে খুব ভালোভাবে আমরা ব্যবসা বাণিজ্য, আমরা কর্মক্ষেত্রে সফলতা লাভ করতে পারি। এই দেখুন, এটি হচ্ছে তমলুকে, আমরা জানি, আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পাই যে এটা 51 পীঠের একটা পীঠ, মায়ের একটা এখানে প্রভাব রয়েছে, মা এখানে ভীষণভাবে জাগ্রত, যেটা আমরা তারাপীঠে দেখতে পাই, বিভিন্ন পুণ্যক্ষেত্রে দেখতে পাই। মা বর্গভীমা তার ব্যতিক্রম নন, মায়ের কাছে অনেকেই প্রার্থনা করেন তার মনস্কামনা পূর্ণ করার জন্য, অনেকের মানত থাকে, সেই দিক থেকে আজকের দিনে দাঁড়িয়ে সবাই মায়ের কাছে বছরের শুরুতে প্রার্থনা করতে এসেছেন, তাদের মনস্কামনা পূর্ণ হোক, তারা আবার নতুন করে নতুন বছরে নতুনভাবে চলুক, সুস্থ থাকুন, এইটা অনেকে মানেন, আমরাও মানি, আমরা যারা তমলুকের অধিবাসী আমরা ভীষণভাবে মনে করি। আমরা মানে সকাল থেকে রাত্রের শুতে যাওয়ার আগে পর্যন্ত অন্তত দিনে একবার দুবার তো মায়ের নাম আমাদেরকে করতেই হয়, নাহলে আমরা মা ছাড়া থাকতে পারবো না, এবং তমলুককে রক্ষা করেন আমাদের মা বর্গভীমা। বলবো সবাই পুজো দিচ্ছে, সবাই ভালো থাকুক, সতর্ক থাকুক, আর যেন করোনার এই জিনিসটা, রোগটা তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এইটুকুই। মন্দিরে কেমন ভিড় দেখছো? মন্দিরে প্রচুর ভিড়, মানে অন্য দিনের তুলনায় আজকে একটু অতিরিক্তই চাপ। কত মানুষের সমাগম? তাও
বলতে গেলে অনেকই আছে, সেভাবে তো গুনে তো বলা যায় না, অনেকটাই ভিড়, মানে স্বাভাবিকের তুলনায় অনেকটাই ভিড়। আমি হলদিয়া থেকে এসেছি, আমার নাম পিয়ালি দাস। ইংরেজি নববর্ষের প্রথম দিন কিভাবে পূজো দিচ্ছে মানুষ? আজকে পহলা জানুয়ারি 2022, আজকে শুভ নববর্ষের। যে সমস্ত ভক্ত মায়ের কাছে কামনা নিয়ে মায়ের কাছে পুজো দিতে আসছেন, তো নিয়ম যে আমাদের যে মন্দিরে যা ব্যবস্থা আছে করোনা বিধি মেনেই সমস্ত ভক্তকে পুজোর ডালি দেখানো হচ্ছে, উপরন্তু মায়ের পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আর একটা কথা হচ্ছে, যেখানে আমাদের মায়ের গর্ভগৃহে ঢোকা বারণ আছে, আজকের দিনে যে সমস্ত ভক্ত ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে যে সমস্ত ভক্ত খাতাপত্র নিয়ে এসছেন তাদের খাতা আজকে মোহর করা হচ্ছে। আজকে বহু মানুষের সমাগম, দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসতেছে মায়ের কাছে বাসনা কামনা নিয়ে। সবাই যেন সুস্থ থাকেন, সবাই যেন ভালো থাকেন, সেই কামনা নিয়ে মায়ের কাছে সবাই আসতেছেন সমস্ত ভক্ত। আমার নাম শ্রী পুষ্পেন্দু চক্রবর্তী। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।